হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন, তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা যদি 2014 কিংবা 2017 এর প্রাইমারি টেটের পরীক্ষায় পাস বা উত্তীর্ণ করে থাকো, তাদের জন্য একটি খুশির খবর। আবার কয়েকটি জেলার জন্য পর্ষদ ইন্টারভিউর তারিখ প্রকাশ করেছে। তোমরা জানো আগে কিছু চতুর্থ ফেজ পর্যন্ত করেছিল এবং পঞ্চম ফেজের জন্য আবার নতুন কয়েকটি জেলার তারিখ প্রকাশ করেছে। যদি তোমরা 2014 কিংবা 2017 পরীক্ষায় পাস করে থাকো তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এখানে আরও কিছু নতুন তথ্য পেয়ে যাবে। দেখো, বসে দেখো, ডেট হচ্ছে 9 জানুয়ারি 2023। নোটিফিকেশন ফর ইন্টারভিউ ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট 5 ফেজ, তাই তো? এখানে বলা আছে দেখো তোমাদের যে ইন্টারভিউ বোর্ড 5th ফেজ, ঠিক আছে? এই 5th ফেজের যে ভাইবা ভয়েস এবং অ্যাপটিটিউড টেস্ট, তার জন্য তোমাদেরকে কোন কোন জেলাকে করেছে এখানে উল্লেখ করে দেওয়া আছে। দেখো, 1 নম্বর পশ্চিম বর্ধমান, তারপরে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এই কয়েকটি জেলা দেখো তোমাদেরকে করেছে। আর তারিখগুলি দেখো, প্রথম যে জেলাটা বলছে ডেট অফ ইন্টারভিউ ভয়েস অ্যান্ড অ্যাটিটিউড টেস্ট আর ডিস্ট্রিক্ট নেম, ছকের মধ্যে দিয়েছে যেটা, দেখো সেটা বলছি। দেখো, 16 জানুয়ারি 2023 পশ্চিম বর্ধমান, 17 তারিখ এবং 18 জানুয়ারি পশ্চিম মেদিনীপুর, 24 তারিখ একটি ডেট দিয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি, তারপর 27 তারিখ এবং 28 তারিখ যে জানুয়ারি সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। আর তারপরে দেখো 30 তারিখ, 31 তারিখ এবং ফেব্রুয়ারির 1 তারিখ সেটা হচ্ছে কোচবিহার জেলা। তারপরে লাস্ট যেটা বলছে তোমাদের বাঁকুড়া জেলা, দেখো 7 তারিখ ফেব্রুয়ারির, 7, 8, 9 এবং 10 তারিখ ফেব্রুয়ারি বাঁকুড়া জেলা। তো এছাড়াও তোমরা দেখে নাও তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হতে পারে, দেখে নাও। দেখো, অল সাস ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাফিয়ার উইথ দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল অ্যাস ওয়েল অ্যাজ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ দ্য ডকুমেন্টস লিস্টেড বিলো। তো এখানে মোটামুটি তোমাদেরকে 16টা যে ডকুমেন্টস সেই কথাগুলো বলেছে। তো 1 নম্বর বলছে দেখো, অ্যাডমিট কার্ড অফ দ্য টেট, টেটের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা নিতে হবে। 2 নম্বর বলছে ডাউনলোডেড ডকুমেন্টস অফ টেট কোয়ালিফিকেশন, তুমি যে কোয়ালিফিকেশন পাস করেছো স্যার ডকুমেন্টসে থাকতে হবে। আর 3 নম্বর দেখো, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট দেয়ার অফ অ্যাজ প্রুফ অ্যাজ বয়স হিসেবে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা দিতে হবে। 4 নম্বর বলছে দেখো, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক, ঠিক আছে, অন ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট যে বোর্ড কাউন্সিল, ঠিক আছে, তোমাদের কী বলছে এখানে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেখাতে হবে, যদি মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট যদি কোনো করা থাকো সেটাও দেখাতে হবে। 5 নম্বর বলছে দেখো, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অথবা ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এবার উচ্চ মাধ্যমিক কত যে মার্কশিট এবং সার্টিফিকেট। তারপর 7 নম্বর দেখো, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট 2 ইয়ার্স ডিএলএড অথবা ডিএড স্পেশাল এডুকেশন অথবা বিএড অথবা বিপিএড অথবা ইট ইস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এছাড়াও অন্যান্য যদি যোগ্যতা থেকে থাকে। তারপর 7 নম্বর বলছে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্রাজুয়েশন, যদি বিএ পাস করে থাকো তার গ্রাজুয়েশন থাকবে, বিএ অবলিক বিএসসি অবলিক বিকম, ঠিক আছে, ইস্যুড বাই দ্য ইউনিভার্সিটি যেটা যদি থাকে তোমাদের বিএ বা বিএসসি করে থাকে। 8 নম্বর বলছে, কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, যদি গভর্নমেন্ট অথরিটি যদি প্রদান করে থাকে তোমাদের যদি সেই কাস্টের মধ্যে হয়ে থাকো, এটা সবার মধ্যে ম্যান্ডেটরি নয়, এসসি এসটি ওবিসি যারা তাদের মধ্যেই, ঠিক আছে। 9 নম্বর বলছে, পিএস সার্টিফিকেট, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে তার যে সার্টিফিকেট সেটিও তোমাকে দেখাতে হবে, তাই তো। 10 নম্বর দেখো, এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট কম্পেনেন্ট গভর্নমেন্ট অথরিটি, যদি এটাও থেকে থাকে দেখাতে হবে। 11 নম্বর এক্স সার্ভিস সার্টিফিকেট, যদি থাকো তোমার যদি কোনো চাকরির সঙ্গে যুক্ত থাকো তার সার্টিফিকেটও তোমাদেরকে দেখাতে হবে, তাই তো। তারপর দেখো, ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পেনেন্ট গভর্নমেন্ট অথরিটি প্যারা টিচার, যদি তুমি প্যারা টিচার হয়ে থাকো তার যে তুমি কবে জয়নিং করেছো তার লেটারটি দেখাতে হবে। তারপর দেখো 13 নম্বর, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তো প্যারা টিচার বা কোথা থেকে নিতে হবে সেটা হচ্ছে ডিপিও অথবা এসডিও ফর কাউন্টিং অফ সার্ভিস অ্যান্ড
এস রিলেশনস, তোমরা জানো যারা প্রিপেয়ার টিচার তারা আছে কি করে বয়সে যে একটা এক্সটেনশন পাবে ইলেকশন, তারা তার জন্য কি করতে হবে তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাতে হবে প্যারা টিচারদের, দেখুন তার জন্য ডিপিও এবং এইচডিওর কাছ থেকে লিখিত একটা নিতে হবে, তাই তো? তারপরে দেখো 14 নম্বর বলছে অল রিলেভেন্ট মেন টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেটস রিলেটিং টু কো সার্কুলার অ্যাক্টিভিটিস অ্যাজ পার রিকোয়ারমেন্ট রুলস ইয়ানি, যদি তোমার এছাড়াও যে পরীক্ষা সংক্রান্ত যেহেতু সংক্রান্ত যে জমাদের নথিপত্র প্রয়োজন আছে সেগুলিকে তোমাকে জোগাড় করে রাখতে হবে নিয়ম অনুযায়ী, ঠিক আছে? সেগুলির মধ্যে একটা দেখো, এক নম্বর আছে 15 নম্বর বলছে ভোটার কার্ড অথবা ভোটার কার্ড এপিক যে নম্বর আছে সেটাতে ফটো সহকারে এবং আধার কার্ড। আর 16 নম্বর বলছে দেখো ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটাস্টেড, একটা ফটো লাগবে পাসপোর্ট সাইজের কিন্তু সেটি সেলফ অ্যাটাস্টেড লাগবে, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে নিচে, ইফ এনি ক্যান্ডিডেটস ইজ ফাউন্ড ইলিজিবল ইন এনি রেসপেক্ট সি বা হি উইল নট বি অ্যালাউডেড টু অ্যাপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড, যদি তুমি ইলিজিবল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কি বলবে অ্যাপ্লাই করা হবে না, তার আগেই তোমাকে ইন্টারভিউতে অ্যালাউ করা হবে না, ঠিক আছে? এর থেকে যদি বেশি তোমরা জানতে চাও, এছাড়াও কল লেটার ফর ইন্টারভিউ ক্যান বি ডাউনলোডেড ইউজিং দ্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022 পোর্টাল, এছাড়াও তোমরা এই পোর্টালে গিয়ে সেটি দেখে নিতে পারো, যেটা বলছে www.wbbpeeonline.com, ঠিক আছে? এই ছিল আমাদের ছোট্ট ভিডিওটি, যদি হেল্পফুল মনে হয় একটু লাইক করবে এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার পরের ভিডিওটি তোমাদের বাকি জেলেগুলো নোটিফিকেশন নিয়ে আসছি, ঠিক আছে?